নমস্কার, নিউজ বানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টার দিকে নজর রাখব এই মুহূর্তে, ক্ষত্রিয় সমাজ এবং ক্ষত্রিয় ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের 2021-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজকে, এবং যদিও খুমলুং এর নোয়াই হলে ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের 2021-এর সম্মেলন অনুষ্ঠিত হবে এমন কথা ছিল, তবে তা পরবর্তীতে বাতিল হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয় চম্পকনগর কমিউনিটি হলে সেটা করা হবে। 14 নভেম্বর এই অনুষ্ঠান চলেছে চম্পকনগর কমিউনিটি হলে। প্রতি 3 বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে বিগত দিনের কাজের পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করা হয় এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 14তম প্রতিষ্ঠা দিবসের সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেববর্মা, ছিলেন পার্থ দেববর্মা, পূর্ণচন্দ্র দেববর্মা, কার্তিক দেববর্মা ও অশোক দেববর্মারা। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে সিপাহী জেলা ডিস্ট্রিক্টের 7 জনকে গ্রামের সমাজপতির সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ বিভিন্ন সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং আজ 14তম তাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে আজকে সাধারণ সভা সম্মেলন অনুষ্ঠিত করা হয়েছে। 3 বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং আজকে চম্পকনগর কমিউনিটি হলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আজকে এক অনুষ্ঠানের মাধ্যমে সিপাহী জেলা ডিস্ট্রিক্টের 7 জনকে গ্রামের সমাজপতির সার্টিফিকেটও প্রদান করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে নেতৃত্বরা কি জানাচ্ছেন শুনব। অনেক আলোচনা, অনেক ডিবেট উঠা থাঙ নাই। 2000, 3000, 4000 বছর নমেনক্লেচার চেঞ্জ উঠা থাঙ নাই। 3 বছর থাকাং সুপ্রিম কোর্ট রায় রেখা যে ধর্ম বরকনি ওয়ে অফ লাইফ চুং যেভাবে থাঙনানি যে রাইডা চুং যে জাতি বসং যেটা তুই দূরই চলি ভাই, মানে যে সনাতন পদ্ধতি বংশের ধর্ম, কিন্তু রিলিজন কোন সময় ধর্ম সিনোনিমা আসিয়া চুং সব সময় না ব্রিটিশ এনসাইক্লোপিডিয়া হইতে তাবুক জরা যেটা অক্সফোর্ড ডিকশনারি আরো নুব যে ধর্ম সিনোনিমাস ওয়ার্ড টুঙ্কা রিলিজন আবো ভুল। সুপ্রিম কোর্ট ইন্ডিয়া নি চিনি ভারত নি চিনি ভারত। আপনারা শুনলেন ক্ষত্রিয় সমাজের নেতৃত্বরা কি বলেছেন। 3 বছর পরপর এই ক্ষত্রিয় সমাজের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সিপাহী জেলা ডিস্ট্রিক্টের আজকের অনুষ্ঠানের মাধ্যমে 7 জনের গ্রামের সমাজপতিদের সার্টিফিকেটও প্রদান করা হয়েছে। বিগত দিনের কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকেশ যেরকম ভাবে করা হয় আগামী দিনেরও কাজকর্মের রূপরেখা তৈরি করা হয় আজকের এই ফাউন্ডেশন ডেতে। 14তম ফাউন্ডেশন দিবসে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চম্পকনগর কমিউনিটি হলে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।